সালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম। এই যে বক্সের ভিতরে আমার হাতে দেখতে পাইতেছেন কিছু বিটল পোকার লার্ভা, আপনারা লক্ষ্য করেন এই যে লার্ভাগুলা দেখতেছেন। এই এই লার্ভাগুলা আমার কাছে, এক ভাই উনি ঢাকায় থাকে, উনি ময়ূর পুষেন, উনি ময়ূরকে ময়ূরের প্রোটিনের চাহিদা পূরণের জন্য এই লার্ভাগুলা ওনারা ময়ূরকে খাওয়াবে। ওনারা লাইভ লার্ভা চেয়েছে আমাদের কাছে, সেই জন্য আমি বক্সটা ছিদ্র করে এইভাবে কুরিয়ারের মাধ্যমে পার্সেল করব। এই যে বক্সটা দেখতেছেন, এটা ওনাকে ঢাকার ভিতরে আমরা পৌঁছে দিব। এটা এই বক্সের যে লার্ভাগুলো আছে, এগুলা উনি যদি ময়ূরকে প্রতিদিন 8টা 10টা 20টা এরকম ভাবে দিতে পারে, ময়ূরের যে প্রোটিনের ঘাটতি আছে ওই ঘাটতিটা পূরণ হবে, তাতে করে ময়ূর গুলা সুস্থ থাকবে এবং ময়ূর গুলা ডিম দিতে সহজে হবে। এই জন্য ওনারা এটা নিতেছে। আপনারা যারা এই ধরনের জিনিস পুষেন, তারা চাইলে এগুলা প্রোটিনের চাহিদা পূরণের জন্য ময়ূরকে, বিদেশি মুরগি, খাঁচার যে পাখিগুলো আছে, বার্ড গুলো আছে দামি দামি, এবং যারা বিভিন্ন ধরনের মুরগি, রঙিন মাছ এবং পুকুরে মাছ চাষ করতেছেন, রেণু অবস্থায় তারা পাউডার দিতে পারেন, ড্রাই গুলা দিতে পারেন, আর যারা জীবিত দিতে চান তারাও দিতে পারেন। আশা করি এটার একটা ভালো রেজাল্ট আছে, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, অথবা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে বিভিন্ন দারাসের ভিতরে দেখতে পারেন, বাইরে দেশ থেকে যে পাউডারটা আসে ওইটাও সংগ্রহ করে আপনারা এটা ব্যবহার করে এটার গুণগত মানটা জেনে নিতে পারেন, আর যাদের দরকার আপনারা এটা ইউজ করতে পারেন। আর যদি মনে হয় যে চাষ করবেন, এই যে আমি যেরকম চাষ করছি, একটার পর একটা করে ক্যারেট রাখছি, আমার এখানে অসংখ্য ক্যারেট আছে, অসংখ্য লার্ভা আছে, আর এই জায়গায় মাদার করার জন্য দিছি। আপনারা লক্ষ্য করতে দেখতে পারেন, এই যে এগুলা সব মাদার করার জন্য দিয়েছি, বিটল পোকার মাদার হইতেছে। আর মাদার গুলা, এই বিটল পোকা চাষ করা খুবই সহজ, যেরকম ভাবে মনে করেন দেখেন আপনারা, এটা উঠতে পারে না এবং এটা কোনো প্রকারের দুর্গন্ধ নাই। এটা আপনারা খোলামেলাও রাখতে পারেন, ঢাকনা লাগাইও রাখতে পারেন, যে আমি যেহেতু ঢাকনা লাগাই রেখেছি এই জন্য ঢাকনা গুলা ফুটা করে রাখছি। যদি এটা চাষ করতে চান তা আমার ভিডিও গুলা ফলো করেন, আপনারা এখান থেকে শিখতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই, সালামু আলাইকুম।